খবর দিব বিচাৰিছো কাইলৈ যেতিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহিব অসমলৈ আৰু প্রধানমন্ত্রীৰ ভ্রমণৰ পূৰ্বে বিশেষ পথ নিৰ্দেশনা প্ৰদান কৰিছে মহানগৰ প্ৰশাসনে কাইলৈ সদা ব্যস্ত জিএছ ৰোড কৰা হ'ব ওয়ান ওয়ে আৰু বিয়লি 4 বজাৰ পৰা 6 বজালৈ ওয়ান ওয়ে কৰা হ'ব জিএছ ৰোড পৰৱৰ্তী সময়ত সম্পূৰ্ণৰূপে জিএছ ৰোড বন্ধ কৰি দিয়া হ'ব আমি লৈ আহিছো এটা ডাঙৰ খবৰ যেতিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাইলৈ উপস্থিত হ'ব অসমত আৰু কাইলৈ বন্ধ হ'ব ব্যস্ত জিএছ ৰোড প্রধানমন্ত্রীর অসম ভ্রমণের পূর্বে বিশেষ পথ নির্দেশনা দিয়া হয়েছে বিয়লি 4 বজার পর 6 বজালই ওয়ান ওয়ে করা হব জিএস রোড সন্ধ্যা 6 বজার পর সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়া হব পথটু আর মহানগর জেলা প্রশাসনে বিশেষ নির্দেশনা প্রদান করেছে এবিসির পর জনতা ভবনলৈ পথ চোয়া বন্ধ থাকিব বলে জানাইছে এই মুহূর্তে আমি ব্রেকিং নিউজ জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর কাইলৈ যেহেতু অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে এটা দিশেরেই যাতায়াত করব লাগিব দুয়োটা দিশের বাহন অর্থাৎ ওয়ান ওয়ে করে দিয়া হব জিএস রোডটো আর পাছত দুয়োটা দিশেরেই যাতায়াত বন্ধ করে দিয়া হব কাইলৈ অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী অসম ভ্রমণের পূর্বে বিশেষ পথ নির্দেশনা দিয়া হয়েছে সদা ব্যস্ত জিএস রোড কাইলৈ আর অধিক যানজট দেখিবলৈ পোৱা যাব কিয়নো ওয়ান ওয়ে করে দিয়া হব প্রধানমন্ত্রী ভ্রমণের পূর্বে মহানগর আরক্ষীর এই বিশেষ পথ নির্দেশনা জিএস রোড বি বরুয়া রোড জি এন বি রোড রোডত বন্ধ রাখব ব্যবসায়িক বাহনের চলাচল ইয়ার রাষ্ট্রীয় ঘাইপথ ডি জি রোড এম জি রোডতো চলাচল করব নিব ব্যবসায়িক বাহন জিএস রোড বি বরুয়া রোড জি এন বি রোডত 7 ঘণ্টার বন্ধ রাখব ঠেলা রিক্সার চলাচল কেতবোর নীতি নির্দেশনা কাইলৈ মানি চলিব লাগিব বিয়লি 3 বজার পর নিশা 10 বজালৈ প্রযোজ্য হব এই নির্দেশনা বিয়লি 3 বজার পর এই নির্দেশনা প্রযোজ্য হব বলে জানিপরা গেছে আর নিশা 10 বজালৈকে এই নির্দেশনা থাকবে আমি আপনার এই নির্দেশনা পত্র দেখাইছো এইখান মহানগর জেলা প্রশাসনের তরফের পর বিশেষ নির্দেশনা পত্র দিয়া হয়েছে আর কাইলৈ যেহেতু অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার পূর্বে বিশেষ পথ নির্দেশনা দিয়া হয়েছে সদা ব্যস্ত জিএস রোড কাইলৈ ওয়ান ওয়ে করে দিয়া হব আর অধিক যানজটের সৃষ্টি হব জিএস রোডত বিয়লি 4 বজার পর 6 বজালৈ ওয়ান ওয়ে থাকিব জিএস রোড সন্ধ্যা 6 বজার পর সম্পূর্ণরূপে জিএস রোড বন্ধ করে দিয়া হব বলে জানিপরা গেছে এবিসির পর জনতা ভবনলৈ পথ চোয়া বন্ধ থাকিব আমি জানাইছো মুহূর্তের খুবই একটা গুরুত্বপূর্ণ খবর প্রথমে এটা দিশে যাতায়াত করব লাগিব দুটা দিশের বাহন অর্থাৎ জিএস রোড বন্ধ করার পূর্বে ওয়ান ওয়ে করে দিয়া হব আর দুঘণ্টার পাছতেই জিএস রোড বন্ধ করে দিয়া হব আর কাইলৈ যেহেতু অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর অসম ভ্রমণের পূর্বে বিশেষ পথ নির্দেশনা দিয়া হয়েছে আমি আপনার বিশেষ জাননীখন দেখাইছো প্রধানমন্ত্রীর ভ্রমণের বাবে মহানগর আরক্ষীর বিশেষ পথ নির্দেশনা জিএস রোড বি বরুয়া রোড জি এন বি রোডত বন্ধ রাখব ব্যবসায়িক বাহনের চলাচল ইয়ার লগতে রাষ্ট্রীয় ঘাইপথ ডি জি রোড এম জি রোডতো চলাচল করব নিব ব্যবসায়িক বাহন জিএস রোড বি বরুয়া রোড জি এন বি রোডত 7 ঘণ্টার বন্ধ রাখব ঠেলা আর রিক্সার চলাচল মনে রাখব জি এন বি রোড জিএস রোড বি বরুয়া রোডত 7 ঘণ্টার ঠেলা চলাব নিব রিক্সার চলাচলও বন্ধ রাখব বিয়লি 3 বজার পর নিশা 10 বজালেক প্রযোজ্য হব এই নির্দেশনা আমি আপনার এই নির্দেশনা পত্র দেখাইছো বিশেষ নির্দেশনা পত্র মহানগর জেলা প্রশাসনের তরফের পর দিয়া হয়েছে আর কাইলৈ যেহেতু অসমলৈ আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী অসম ভ্রমণের পূর্বে এই বিশেষ পথ নির্দেশনা দিয়া হয়েছে পুয়ারে পড়া দেখিবলৈ পোৱা যাব এক ব্যস্ততাপূর্ণ পরিবেশ কাইলৈ পুয়ারে পড়া প্রধানমন্ত্রী ভ্রমণের বাবে এক ব্যস্ততাপূর্ণ পরিবেশ দেখিবলৈ পোৱা যাব আর সন্ধ্যা নরেন্দ্র মোদীক জিএস রোডত নরেন্দ্র মোদীয়ে জিএস রোডত অংশ লব এক বিশেষ রোড শো আর যার বাবে পরবর্তী সময় 6 বজার পাছত জিএস রোডটো সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ার সিদ্ধান্ত লৈছে আর আমি আপনার জানাইছো এক বিশেষ খবর সন্ধ্যা এবিসির পর গণেশগুড়িলৈ প্রধানমন্ত্রী রোড শো করব আর জিএস রোডক বিশেষ নির্দেশনা দিয়া হয়েছে বন্ধ রাখব জিএস রোড কেবল জিএস রোডেই নহয় মহানগরীর কেতবোর পথ নির্দেশনা দিয়া হয়েছে কাইলৈ নিশালৈ এই নির্দেশনা চলিব বিয়লি 3 বজার পর প্রযোজ্য হব এই নিয়ম সন্ধ্যা 6 বজার পর সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়া হব জিএস রোড এবিসির পর জনতা ভবনলৈ পথ চোৱা বন্ধ করে দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর প্রথম পর্যায়ত ওয়ান ওয়ে করে দিয়া হব একটা পথেরে দুটা দিকের বাহনে চলাচল করব লাগিব আর যার বাবে অত্যাধিক যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পাছত দুটা দিকরেই বন্ধ হব যাতায়াত কাইলৈ অসমলৈ যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহিব নির্বাচনের পূর্বে পুনর্বার অসম ভ্রমণ করিব প্রধানমন্ত্রীয়ে নির্বাচনী সভাত ভাগ লব আর নির্বাচনী প্রচার চলাবলে উপস্থিত হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ভ্রমণের বাবে মহানগর আরক্ষীর বিশেষ পথ নির্দেশনা জিএস রোড বি বরুয়া রোড জি এন বি রোডক বিশেষ নির্দেশনা দিছে জিএস রোড বি বরুয়া রোড আর জি এন বি রোডত বন্ধ রাখব ব্যবসায়িক বাহনের চলাচল কোনো ধরনের ব্যবসায়িক বাহনে চলাচল করব নিব নিশা 10 বজালেক এই নিয়ম প্রযোজ্য থাকবে বলে জানিপরা গেছে রাষ্ট্রীয় ঘাইপথ ডি জি রোড এম জি রোডতো চলাচল করব নিব ব্যবসায়িক বাহন
আৰু ইয়াৰ লগতে জি এছ ৰোড বি বৰুৱা ৰোড ডি এন বি ৰোডত সাত ঘণ্টাৰভাৱে ঠেলা ৰিক্সাৰ চলাচল বন্ধ কৰি দিয়াৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে আৰু বিশেষ নিৰ্দেশনা প্ৰদান কৰিছে বিয়লি তিনি বজাৰ পৰা নিশা দহ বজালৈকে প্ৰযোজ্য হ'ব এই বিশেষ নিয়ম আমি জনাইছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ প্ৰধানমন্ত্ৰী আগমনৰ পূৰ্বে বিশেষ পথ নিৰ্দেশনা দিয়া হৈছে এই পথ নিৰ্দেশনা বিয়লি তিনি বজাৰ পৰাই প্ৰযোজ্য হ'ব আৰু চাৰি বজাৰ পৰা বিয়লি চাৰি বজাৰ পৰা ছয় বজালৈ ওৱান ৱে কৰি দিয়া হ'ব সদা ব্যস্ত জি এছ ৰোড